গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘোষ থান্ডার। আজকে আমরা যে জায়গায় যাচ্ছি তার নাম মহাশ্মশান কালীবাড়ি। এটা বাংলাদেশ লাগোয়া একটি জায়গা, আর এটা আমাদের দ্বিতীয় ব্লক। এই জায়গায় গিয়ে আমাদের সাথে যেসব ভয়ানক ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সেখানকার সাধারণ মানুষের কাছেও আমরা সেখানকার এই সমস্ত ঘটনা সম্পর্কে শুনতে পারছি, কিন্তু সেগুলো বিশ্বাস করিনি। পরবর্তীতে যাওয়ার পর আমরা নিজেরাই মানে হতবাক হয়ে গেছিলাম। তাহলে বন্ধুরা চলুন, আর দেরি না করে আমরা যেই সব জায়গার থেকে নিজেদের প্রাণ হাতে নিয়ে ফিরে এসেছি সেই জায়গায় আপনাদের নিয়ে যাই। আমাদের টেকনিশিয়ান গোবিন্দ এখন সমস্ত আমাদের যে কিটগুলো আছে সেগুলো চেক করে নিচ্ছে আর ইনস্টল করছে ঠিকঠাকভাবে। এই কিটগুলো আমরা স্পটের বিভিন্ন জায়গায় লাগাবো, এবং এই কিটগুলো থেকেই আমরা বুঝতে পারবো যে এখানে কিছু আছে না নেই। এখন গোবিন্দকে আমরা টেস্ট করাচ্ছি, সেন্সার সামনে যাওয়ার সাথে সাথে কাজ করছে, ঠিক আছে। আর একটা ওদিক দিয়েছিলাম, কোথায় আছে বোঝা যাচ্ছে না। সামনে যাওয়ার সাথে কাজ করবে, সামনে যাওয়ার সাথে অন হয়ে গেলো, আপনারা দেখতেই পারলেন। তো চলুন দেখা যাক পরবর্তীতে কী ঘটে আমাদের সাথে। বন্ধুরা, আমাদের টেকনিশিয়ানের হাতে আছে EMF মিটার, সেটি আমরা অন করে নেবো। একবার অন করে নিয়ে আমরা দেখবো এটা দেখে কোনো রকম কিছু ধরা পড়ে কিনা। এটা হচ্ছে EMF-এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল, ঠিক আছে। এর মাধ্যমে কোনো রকম প্রেত আত্মা বা ভূত যদি থাকে তো আমাদের এই মিটার শো করবে। আমরা চলে এসেছি বাংলাদেশ প্রায় পারিপারি অবস্থায় মহাশ্মশান কালীবাড়ি। এখানে নাকি দিনের বেলাও মানুষ আসা যাওয়া করে না, তাই এই সময় আমরা আসছি আমাদের প্রোডাক্ট গ্রুপের সাথে। আমাদের সাথে রাকেশ আমার বন্ধু, যে ক্যামেরার পিছনে আছে, পাশে শুভ আছে, আমাদের যে টেকনিশিয়ান গোবিন্দ সে আছে। আমরা সবাই মিলে এখানে আসছি দিনেরগুলো যেখানে এখানে কেউ আসে না এই জায়গা পরিদর্শন করতে। এইবার বিষয়টা হলো এখানে কিছু আছে কি না এখন পর্যন্ত আমরা কোনো সেন্স করিনি। যদি সেন্স করি অবশ্যই আপনাদেরকে জানাবো। আমাদের সমস্ত ইকুইপমেন্ট প্রায় অলরেডি সেট, প্রায় আমরা 15 মিনিট ধরে ঘোরাঘুরি করছি, সেগুলোর ভিডিও এখনও করিনি, আমরা দেখাইনি আপনাদেরকে, কিন্তু আমরা এখানে অলরেডি চলে এসেছি। তা দেখা যাক বন্ধু আগে কি হয়, যদি কোনো কিছু আমরা সেন্স করি। আমার মনে হয় না এখানে কিছু আছে, এর আগেও আমরা ভিডিও করেছি ওখানেও কিছু পাইনি। আমার মনে হয় না এখানে কিছু আছে, এসো কি বলো তো। আমরা কিছু পাইনি, তবে আজকে অনেক লোক বলছিল সেই জন্য আসলাম, দেখি কিছু আছে কি নাই। এখানে নর্মালি মোশন ছাড়া এলার্জি হয় না, আর এখানে আমরা এই কয়েকজন ছাড়া কেউ নেই হুট করে। আর এইটা যে আছে এটা একটা কবরস্থান, মানে এখানে শ্মশানও আছে কবরস্থানও আছে। এটা একটা কবরস্থান, এইখানে এলে জল্য কাম করে আমি যাই না। হ্যালো, যদি কেউ থাকেন বা আশেপাশে যদি কেউ থেকে থাকেন তবে অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনারা যদি থেকে থাকেন আশেপাশে কেউ, তবে অবশ্যই আমাদেরকে কোনো সিগনাল অথবা কোনো চিহ্ন অথবা কিছু দেন, যাতে আমরা বুঝতে পারি যে আপনারা কেউ আছেন। আপনারা কি কেউ আছেন? এখনো তো কিছু পাচ্ছি না। অন থাকুক দেখা যাক কি হয় নাকি। অনই তো আছে, অন থাকুক, তবে আমরা বাকিটা ঘুরে নেই। এই লাইটের লোক কি করে, সেটা তো ভাবছি। এটা সেন্সর ছাড়া কোনো সেন্স না পেলে এটা চলবে না। এই দেখ, আচ্ছা তুই এখানে জিজ্ঞেস করতো কেউ আছে কি নেই, উত্তর দেয় কি দেয় না।
যদি এখানে কেউ থেকে থাকেন অথবা এখানে কেউ যদি থাকেন তাহলে অবশ্যই বলতেই লাগবো না রে ভাই, কিছু তো বলতেই লাগবো না। এখানে কেউ কি আছেন? যদি কেউ থেকে থাকেন আমাদের এই মিটারে আপনারা শো করুন যেখানে কেউ আছেন কি না। যদি কেউ থেকে থাকেন আমাদের সিগনাল দিন, আমাদের বোঝান, দুই নম্বর, তিন নম্বর, দুই বা তিন, এক থেকে তিন পর্যন্ত বাতি জ্বালান, আপনারা বলুন আপনারা আছেন কি না, আপনারা আসুন কি না সেটা আপনারা বলুন। ক্যামেরার দিকে দেখা, সবাই দেখুক, বন্ধুগণ দেখো, এখানে দেখুন, আমি বলছি দেখুন, এখানে একটা লাইট জ্বলছে, ঠিক আছে? আমরা জিজ্ঞাসা করবো, এখানে পাঁচটা লাইট আছে, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা লাইট আছে। আমরা প্রত্যেকটা কথা জিজ্ঞাসা করবো, যদি এখানে কিছু থেকে থাকে বা কিছু তো তারা উত্তর দিবে। এবং আমাদের ইএমএফ মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এটা একটা রেডিয়াস ফিল্ড, মানে ম্যাগনেটিক ফিল্ড করে, সেটা যে কোনো শক্তির হতে পারে। যদিও বন্ধু আমি বিশ্বাস করি না এই বিষয়গুলো, ঠিক আছে, কিন্তু এখানে যেটা মানে আমার সত্যি কথা বলতে নিজেরই ভয় লাগতেছে, হ্যাঁ, কারণ আমি আজ পর্যন্ত এই সমস্ত বিষয়ে কোনোদিন মানে কি বলি আমি, মানে আর বা মানে আমি মানে বুঝতে পারতেছি না আমি কি বলবো, কারণ আর সব থেকে বড় বিষয় যেটা কি বলি, যেগুলো দেন আবার লাইট দেন আবার শো করতেছে। আপনারা কজন আছেন, কজন আছেন আমাদের বলুন, আপনারা কজন আছেন? তিনজন আছেন। এবার হলো একটা কথা জিজ্ঞাসা, হ্যাঁ বুঝতে পারছি, এবার একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে, আপনারা ছেলে অথবা মেয়ে? যদি ছেলে হন তাহলে দু নম্বর লাইট জ্বালান, আর মেয়ে হলে তিন নম্বর লাইট জ্বালান। ছেলে, আচ্ছা ঠিক আছে। এবার একটা কথা বলতে চাইছি আপনাদের কাছে, দেখুন আমরা আপনাদের কোনোরকম বিরক্ত করার জন্য এখানে আসিনি, যদি মনে হচ্ছে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি, আপনারা বিরক্ত হচ্ছেন তাহলে আমরা চলে যাব, কিন্তু যদি বিরক্ত হন তাহলে দু নম্বর লাইট জ্বালান, আর যদি বিরক্ত না হন তাহলে তিন নম্বর লাইট জ্বালান। যদি বিরক্ত হন তাহলে দু নম্বর লাইট জ্বালান, আর বিরক্ত না হন তাহলে তিন নম্বর লাইট জ্বালান। বিরক্ত হচ্ছে, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি এখান থেকে, গাইস আমরা চলে যাচ্ছি এখান থেকে, গাইস আমাদেরকে সিগন্যাল দিয়ে দিয়েছে আমাদের ওই লাইটটা, চলো 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 চলো, কথা হচ্ছে আমরা যে জায়গার থেকে আসলাম, আমার ভিডিও করার পার্সোনিক কোনো মেন্টালিটি ছিল না, কিন্তু বাস্তব কথা আমরা প্রায় সেই জায়গার থেকে সাড়ে তিন চার কিলোমিটার দূরে আসি, আমরা জঙ্গল থেকে এখনও বেরোয়নি, আমরা জঙ্গলের পাশেই আছি, হ্যাঁ। কিন্তু বন্ধুরা আমরা আজকে যে জায়গায় যে কিছু উপভোগ করছি সেটা বলার মতো নয়, আর শুভ ও নিজেকে বড় মানে মানে কি বলবো, কেন দৌড়াইলো কেন, ওকে জিজ্ঞাসা কর, ওকে যে দৌড়াইলো কেন? আমি গাইস আজ পর্যন্ত যে কটা ভিডিওতে আমরা আমরা শুটে গেছি, যে কোনো জায়গায় গেছি, আজকে আমি আমরা অনেক দূর চলে আসছি, রাকেশ
হইছে চল তো চল 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 এখানে থাকা যাবে না বন্ধু চল চল গাড়ি সুদে গাড়ি সুদে গাড়ি দিবা গাড়ি দিবা গাড়ি দিবা